হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্যানভা সম্পর্কে বিস্তারিত তথ্য জানব এবং কিভাবে ক্যানভা দিয়ে এডিট করতে হয় এবং কিছু স্পেশাল ফিচার জানব যেগুলো হয়তো অনেকে জানে না। সো শুরু করা যাক। প্রথমে আমরা ক্যানভা ডট কমে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লেফট সাইডে আমরা পাবো অল ইউর ডিজাইন, আপনি যে ডিজাইনগুলো করেছেন। এখানে আমরা শেয়ার উইথ ইউর ফ্রেন্ড, আপনি কারোর সাথে লিঙ্ক শেয়ার করে কোনো একটা ডিজাইন শেয়ার করে ডিজাইন করলে এখানে পাবেন। আর এদিকে ট্রাস, এখান থেকে আমরা উপরে বিভিন্ন ধরনের ট্যাম্পলেট পাবো, যেটা থেকে আমরা সরাসরি ওই ট্যাম্পলেটটা সিলেক্ট করে এডিট করতে পারবো। সাপোজ আমরা যদি ফেসবুক পোস্টের জন্য সিলেক্ট করি, এখানে আমরা পোস্টে ঢুকে বিভিন্ন ধরনের টেম্পলেট ইউজ করতে পারবো, যেগুলো খুব সিম্পলভাবে আমাদের এডিট করতে সাহায্য করবে। এখানে ফিচার, ফটো, এখানে আইকন, বিভিন্ন ধরনের ফিচার আছে এখানে। যদি আমরা কোনো একটা নির্দিষ্ট ডিজাইন অ্যাসপেক্ট রেশিওতে আমরা যদি ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে কাস্টম সাইজ সিলেক্ট করতে পারবো। এখানে ওয়াইড, হাইট, পিক্সেল এগুলো সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করে আমরা সাপোজ আমরা এখানে 120, এখানে 12 যদি দেই, সাপোজ এটা হয় 1280, 720, ওকে 720। এখন এটা দিলে আমরা ক্রিয়েটেড ডিজাইনে সিলেক্ট করলে আমাদের ডিজাইনটা শুরু হবে। এছাড়া সহজভাবে আপনি যদি ইউটিউবের জন্য চান, সেক্ষেত্রে আমরা ইউটিউব লিখলে আমাদের ইউটিউব চ্যানেল আর্ট, ইউটিউব ডিসপ্লে, অ্যাডস, বিভিন্ন ধরনের অ্যাসপেক্ট রেশিও এখানে আমাদের সাজেস্ট করবে। অথবা আমরা যদি ফেসবুকে দেখি, ফেসবুক লিখি, এখানে আমাদের ফেসবুক অ্যাড, অ্যাপস অ্যাড, কভার, ইভেন্ট কভার, এগুলো সব ধরনের ট্যাম্পলেট আমাদের এখানে শো করতেছে। সাপোজ এখন আমি এখান থেকে একটা ইউটিউব থাম্বনেল সিলেক্ট করতে চাচ্ছি। সো আমি এখান থেকে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে এখান থেকে অনেক ধরনের ট্যাম্পলেট আছে, এগুলো আমরা নিতে পারবো ইচ্ছে করলে। এই জাস্ট ট্যাম্পলেটগুলো নিয়ে আমরা আমাদের মতো টেক্সট এডিট করে অথবা ছবি এডিট করে বসাই দিতে পারবো। অথবা আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক একটা খালি একটা পেজ নিতে পারবো। খালি পেজ নিলাম, নেওয়ার পরে আমরা কি করতে পারবো, এখানে ফার্স্টে দেখব যে বিভিন্ন ট্যাম্পলেট এখানে আছে। এখানে আমরা কিন্তু নাম সার্চ করতে পারবো ট্যাম্পলেটের। সাপোজ ফুড দিয়ে একটা ট্যাম্পলেট, এই যে এখানে অনেক ধরনের ফুড দিয়ে ট্যাম্পলেট আছে, আমরা জাস্ট এডিট করে আমাদের জন্য তৈরি করে নিতে পারবো। এখানে অনেক ধরনের ট্যাম্পলেট আছে। এখানে আপলোড, এখান থেকে আপনার কোনো একটা ছবি এখানে আপলোড করে আপনি এডিট করতে পারবেন। এখানে আমরা আপলোড ডিভাইস ক্লিক করে এখান থেকে আমরা সাপোজ আমরা এখানে আপলোড দিলাম এটা, তারপর আমরা এটা আপলোড দিলাম। আপলোড দিয়ে আমরা এখানে এনে এটা এডিট করতে পারবো। এখানে আমরা এটা এডিট করতে পারবো, ওকে। সেকেন্ড অপশন এখানে ফটো, এখান থেকে আমরা অনেক ধরনের ফটো পাবো, অনেকগুলো ফ্রি, অনেকগুলো প্রিমিয়াম। ফ্রিগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, কিন্তু প্রিমিয়ামগুলোর জন্য আপনাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হবে। তো এখান থেকে আমি যদি এখান থেকে একটা প্রিমিয়াম নেই, আমার সাবস্ক্রিপশন কেনা আছে, এক্ষেত্রে আমি এডিট করতে পারতেছি, যে কোনোভাবে ইউজ করতে পারবো, ওকে। নেক্সট মুভ করি আমরা এখান থেকে এলিমেন্টস, যে কোনো ধরনের আপনি এলিমেন্টস নিতে পারবেন। যদি আমি ইউটিউবের এক এলিমেন্ট নিতে চাচ্ছি, দেখি, হ্যাঁ ইউটিউবের এখানে এলিমেন্টগুলো, এই যে প্রো এলিমেন্ট, সব ধরনের এলিমেন্ট আছে। আমরা টিকটকে নিতে চাইলে টিকটক নিতে পারবো। ফেসবুক, এখানে আমাদের যে কোনো কিছু আইকন থেকে শুরু করে অনেক কিছুই আছে আমাদের এখানে, এইগুলো আমরা নিতে পারবো, ওকে। এখন আমরা দেখব যে টেক্সট, এখানে বিভিন্ন ধরনের টেক্সটের আপনার ডিজাইন আছে, এখানে আমরা চাইলে টেক্সট ডিজাইনগুলো ইউজ করে এডিট করে নিতে পারবো। এছাড়া আমরা এখান থেকে হেডিং এগুলো সিলেক্ট করে, আর এখান থেকে আমরা কী সিলেক্ট করবো, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের টেক্সটের আইকন সিলেক্ট করবো। যদি আমরা বাংলা চাই, সেক্ষেত্রে আমরা লিখব বেঙ্গলি। বেঙ্গলি অনেক ধরনের ফ্রন্ট আছে, এটা বেঙ্গলি ফ্রন্ট, এটা বেঙ্গলি ফ্রন্ট, এগুলো বাংলা ফ্রন্ট, এগুলো বাংলা বিভিন্ন স্টাইল হয়, ওকে। এখন আমরা যদি এই টেক্সটটা আমরা বিভিন্ন সাইজ বাড়াতে পারবো, ওকে, সাইজ বাড়াতে পারবো। এখানে আমরা বিভিন্ন কালার সিলেক্ট করতে পারবো, বোল্ড ইটালিক করতে পারবো। এখানে আমরা এখানে মাঝখানে সাইডে এক সাইডে আনতে পারবো, ওকে। এখন এখান থেকে আবার এফেক্ট সিলেক্ট করা যায়, এখান থেকে আমরা এফেক্ট সিলেক্ট করতে পারবো, ওকে। তারপরে দেখা যাক, এখানে স্টাইল, বিভিন্ন ধরনের স্টাইল আছে এখানে, বিভিন্ন ধরনের স্টাইল আছে, এটা আমি ডিলিট করে দিই, ওকে। বিভিন্ন ধরনের লেখা, ব্যাকগ্রাউন্ডের সহ অনেকগুলো
স্টাইল আছে। এখানে আপনি মিউজিক নিতে পারবেন, এগুলো নতুন ফিচার ইউটিউব। এখানে কিছু ভিডিও, ব্যাকগ্রাউন্ড ভিডিও পাবেন আপনারা সুন্দর সুন্দর, ফ্রি আছে, প্রিমিয়াম আছে। এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন, সরাসরি ক্লিক করলে ইমেজ, ইমেজের মতো ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে, ঠিক আছে। ওকে, সাপোজ এখন আমরা এটা এডিট করে দেখাই। ধরেন সাপোজ আমি এখান থেকে এই ছবিটা নিলাম, এখন আমার এখন এখান থেকে আমি একটা ছবির একটা জিনিস দেখাচ্ছি যেটা খুবই ইম্পর্টেন্ট। সাপোজ একটা সুন্দর ছবি থাকতে হবে, সাপোজ এই ছবিটা। ওকে, এই ছবিটার আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সো আমি কি করব, আমার ধরেন আমার এই জাস্ট এই ফোকাসটা ইউজ করবো আমি এই ব্যাকগ্রাউন্ডে, পিছের ব্যাকগ্রাউন্ডে। তো আমি এখান থেকে এফেক্টে যাব, এফেক্টে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভালে ক্লিক করব। এটা কিছুটা সময় নেবে, 5 সেকেন্ড 10 সেকেন্ড সময় নেবে, নার পরে এটা পারফেক্টলি অনেক সময় হয়ে যায়। যেহেতু এটা একটা এআই বেস সফটওয়্যার, এখানে একটু সময় লাগতে পারে। ওকে, এটা আমাদের, এটা কেন হয়েছে, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু ক্লিয়ার ছিল, এই কারণে আমাদের এটা হয়ে গেছে। ওকে, এটা আমরা এখানে রাখলাম। সাপোজ আমরা এখন এখান থেকে একটা এলিমেন্ট বসাবো, এলিমেন্ট বসালাম, এলিমেন্ট বসালাম, জাস্ট আমি দেখাচ্ছি এলিমেন্ট বসালাম। এখন আমি একটা টেক্সট বসাবো, টেক্সট বসালাম, ওকে টেক্সট বসালাম, টেক্সট বসালাম। এখান থেকে আমরা যেহেতু আমি এটা শর্টকাটে করতেছি, কারণ ডিজাইন সবগুলো আপনাদের উপর নির্ভর করে, আপনাদের ক্রিয়েটিভিটির উপরেই নির্ভর করে। আর এটা আমি দেখাচ্ছি বেসিক, যাতে আপনারা এটা ট্রাই করতে করতে আরও ভালোভাবে শিখেন। এখন আমরা সাপোজ আমি এখান থেকে কালার নিলাম, অনেক কিছু নিলাম, এখন আমরা এটা ডাউনলোড করব। ওকে, আমরা এখন জাস্ট ডাউনলোড করার জন্য আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে আপনারা এখান থেকে বিভিন্ন ফরম্যাট চাইবে, পিএনজি, সাজেস্টেড, জেপিজি। এখানে আমরা জেপিজি সিলেক্ট করব, অথবা যেটা আছে সাজেস্টেড হাই কোয়ালিটি এটা সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করব। ব্যাস, আমাদের কিছুক্ষণ পরে এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ওপেন করে দেখি, ওপেন করে দেখলাম যে আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। আশা করি আপনারা একটু সময় দিবেন এবং সময় দিয়ে ভালোভাবে এডিট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আশা করছি সবগুলো অপশন নিয়ে কভার করতে চেষ্টা করেছি। এছাড়া আপনারা এখানে ব্যবহার করতে করতে অনেক জিনিস বুঝতে পারবেন। এখানে আর কিছু বলার নেই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।